সানি লিওনির নীলা ছবি চোয়া নাই সলমন খান। একমাত্র সলমন খানেই আজিলেকে সানি লিওনির নীলা ছবি চোয়া নাই এই দাবি করেছে সলমন খান নিজেই। এক অনুষ্ঠানত এই মন্তব্য সলমন খানের। সলমন খানে মন্তব্য করেছে যে মই আজিলেকে সানি লিওনির নীলা ছবি চোয়া নাই। এসময়ের নীলা ছবি জগতের আটাইতক জনপ্রিয় নাম আছে বর্তমান বলিউড তারকা সানি লিওনি। কিন্তু তেখেত নীলা ছবির অশ্লীল জগৎ আঁতরি বর্তমান বলিউডত নিজের অবস্থান গড়ি লৈছে। অবশ্যই পর্নস্টারের জনপ্রিয়তা সানি লিওনির নামত আগত এতিয়াও উচ্চারিত হয়। অবশ্যই এইবিল গুরুত্ব নিদিয়ে তেখেতে সম্প্রতি বলিউড মূলধারর ছবিত কাম করে আছে সানি লিওনি। বলিউড বাদশাহ শাহরুখ খানের সহ করে আছে অভিনয়। যদিও সানি লিওনির পছন্দের অভিনেতা সলমন খানের সঙ্গে এতিয়াও কোনো সিনেমাত অভিনয় করা হওয়া নাই। সানি লিওনিক অবশ্যই এগারী অভিনেত্রী হিসাবে যথেষ্ট সন্মান করে সলমন খানে। তার অতীত লৈ কোনো ধরনের সমালোচনা নকরে সলমন খানে। ইয়ারপরে আজিলেকে সানি লিওনির অতীতর কোনো নীলা ছবি দেখা নাই সলমন খানে। ভারতীয় গণমাধ্যমত দিয়া এক সাক্ষাৎকার সলমন খানক প্রশ্ন করা হয়েছিল সানি লিওনিক লৈ। সেই সাক্ষাৎকারত সলমন খানে উত্তর দিছিল যে সানি লিওনি মানুহ হয়। প্রতিটো মানুহৰ নির্দিষ্ট কাম থাকে। আপনি সাংবাদিক তেখেত বেলেগ কাম করে, মই অভিনয় করো। যে নহওক তেওঁ পরিয়ালের কোনো আপত্তি নাছিল সানি লিওনির কাম কাজত। কিন্তু সলমন খানে আজিলেকে সানি লিওনির কোনো নীলা ছবি চোৱা নাই বুলি কয়।